বন্ধুরা, আজকের ভিডিওতে শেয়ার করব কলকাতা থেকে পুরী রাতের ট্রেনের ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। আজকের আমাদের যাত্রা শুরু শালিমার স্টেশন থেকে। 12881 শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেস ভ্রমণের বিস্তারিত বিবরণ শেয়ার করব এই ভিডিওতে। এই মুহূর্তে আমরা পুরী পৌঁছে গেছি বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অরূপ, ইওর আউট অফ দোস চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম। আর আজকে চলেছি পুরীর উদ্দেশ্যে, আর আমার যাত্রার সঙ্গী হচ্ছে আজকে গরিব রথ শালিমার থেকে শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেস। আর টাইম 8:45। আমার নিকটবর্তী মেট্রো স্টেশন হলো কবি নজরুল মেট্রো স্টেশন, কড়িয়া বাজার। এই মেট্রো করেই আজকে চলে যাব এক্সাইট মোড় অর্থাৎ রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। সেখান থেকে আমরা শালিমার কোনো ক্যাব বা বাসে যাওয়ার চেষ্টা করব। আজ 30 নভেম্বর মঙ্গলবার সন্ধে 6টা বাজে। একটু হাতে টাইম নিয়েই বেরিয়ে পড়েছি, কারণ কলকাতার রাস্তায় জ্যাম থাকে, গাড়ি ঘোড়ার সমস্যা হতে পারে, তাই একটু হাতে টাইম নিয়ে বেরোনোটাই মনে হলো বেটার। বন্ধুরা, আমাদের সময় লাগলো 45 মিনিট মতো। আমরা এক্সাইট মোড়ে পৌঁছে গেছি আর আমাদের মাথাপিছু ভাড়া পড়লো 20 টাকা। এক্সাইট মোড় থেকে আমাদের শালিমার স্টেশনে যেতে সময় লেগেছিলো 20 মিনিট আর টাকা লেগেছিলো 32 টাকা। কীভাবে গেলাম সেটি ভিডিওর মাঝেই আপনাদের সামনে শেয়ার করব। বন্ধুরা, এই মুহূর্তে আমি শালিমার স্টেশনে পৌঁছে গেছি। বলার কিছু নেই, এই ট্রেনে পুরোটাই এসি 3 টিয়ার, আর এখানে ভাড়া হচ্ছে 600 টাকা। আমাদের জন্য গরিব রথ 3 নম্বর প্ল্যাটফর্মে নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই অপেক্ষা করছিল। শালিমার স্টেশনে পানীয় জল, বিস্কুট, স্ন্যাক্স ছাড়া কিন্তু কিছুই পাবেন না, সেহেতু বাড়ি থেকে রাতের খাবার বা বাইরে থেকে খাবার নিয়ে ট্রেনে উঠবেন। এই ট্রেনটি সপ্তাহে 2 দিন ছাড়ে, মঙ্গলবার ও বৃহস্পতিবার শালিমার স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় 8:45 বাজতেই আমাদের ট্রেন হুইসেল বাজিয়ে শালিমার স্টেশনকে টাটা বাই বাই করে এগিয়ে চলল পুরীর পথে। বন্ধুরা, আপনাদেরকে ট্রেনের সিটগুলো একটু দেখিয়ে দিই। অন্যান্য ট্রেনে কিন্তু পুরী যেতে 3 টিয়ার এসিতে 800 থেকে 850 টাকা লাগে, কিন্তু গরিব রথে 600 টাকা। গরিব রথে কিন্তু উইন্ডো সাইডে 3টে সিট, উইন্ডো সাইডে একটা, মিডিলে একটা, উপরে একটা, দুপাশে 3টে 3টে এবং উইন্ডো সাইডেও আপনার 3টে সিট আছে। এটা কিন্তু সচরাচর কোনো ট্রেনেই দেখা যায় না, শুধুমাত্র গরিব রথেই দেখা যায়। সাঁতরাগাছি স্টেশনে ট্রেন ঢোকার টাইম কিন্তু 8:58, কিন্তু প্রায় 7 মিনিট আমাদের ট্রেন লেট, কারণ সামনে সিগন্যালের জন্য ট্রেন দাঁড়িয়েছিল। গরিব রথের টয়লেট দেখে নিয়ে একবার আছে কিনা, না আছে দিয়েছে, অবশ্যই যখন আসবেন সবটাকে পুশ করে দেবেন, প্লাস দেওয়াটা খুবই দরকার। একদিকে কোমর ও একদিকে বাংলা টয়লেট আছে। রয়েছে কিন্তু হ্যান্ড শাওয়ার। টিকিট চেকিং শেষ হতেই আমাদের বাড়ি থেকে আনা রুটি ও মাংস দিয়ে আমরা দুজন আজকে রাতের ট্রেনের ডিনার শুরু করে ফেললাম। যদিও বাড়িতে রাতের খাবার এত তাড়াতাড়ি খাওয়া হয় না, তাও কিছু করার ছিল না, কারণ আমাদের দুজনের সিট 2টো ডিফারেন্ট বগিতে ছিল, আর আমার পছন্দের সিট সাইড লোয়ার বাথ, আর এটা ছেড়ে আমার কোথাও যেতেও ইচ্ছে করে না। মাথা লেগে গেল, মাথা লেগে গেল,
রাতের বেলায় রূপনারায়ণের রূপ যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। অন্ধকারের বুক চিরে কলাঘাট মেচেদা স্টেশন ক্রস করে আমাদের ট্রেন এগিয়ে চলল। ট্রেনে চোখে পড়ল ডিপ ফ্রোজার, বোতল ঠান্ডা করার জায়গা ও হট কেস রয়েছে, বাট কোনোটাই কার্যকারী নয়, দেখে বোঝা যাচ্ছে বহুদিন ধরে খারাপ। দয়া করে রেলওয়ে কর্তৃপক্ষ এগুলোকে মেনটেন্স করুন। সময় 10:30, খড়গপুর জংশন। নির্ধারিত সময়ে ট্রেন স্টেশনে প্রবেশ করেছে। ট্রেন এখানে 5 মিনিটের জন্য দাঁড়াবে। আর মেদিনীপুর ও খড়গপুরের সকল বন্ধুরা ভালো থাকবেন, টাটা। ট্রেনে সময়ও কম লাগে, টাকাও কম লাগে, সবার সাধ্যের মধ্যেই ট্রেন যাত্রা হয়ে থাকে। দয়া করে কেউ বিনা টিকিটে ট্রেনে যাত্রা করবেন না। সকল প্যাসেঞ্জার শোয়ার বন্দোবস্ত করছে। তবে বন্ধুরা, ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী মিডিল বার্থের প্যাসেঞ্জার রাত্রি 10:00 থেকে সকাল 6:00 পর্যন্ত নিজের সিটে শুতে পারে। ট্রেনের লাইট ফাইট প্রায় সবাই বন্ধ করে দিয়েছে। আমার ট্রেনকে ভীষণ ভালো লাগে, ট্রেন যাত্রার সময় আমার চোখে ঘুম আসে না, তাও একটু শুয়ে পড়লাম। দেখা যাক পরবর্তী স্টেশন আসার আগে আবার হয়তো উঠে পড়ব। টাটা, গুড নাইট। ঘড়ির কাঁটা বলছে 12:04। বলেশ্বর স্টেশন, উড়িষ্যা। এখানে ট্রেন ঢোকার কথা ছিল 11:59, আমাদের ট্রেন 3-4 মিনিট লেটে চলছে। এই মুহূর্তে স্টেশন ছেড়ে এগিয়ে চলেছে পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, সময় 2:30, এই মুহূর্তে আছে কটক জংশন। আর এই মুহূর্তে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেনে উঠে যাব। কটক জংশন থেকে ট্রেনে উঠে পড়লাম এই মুহূর্তে। সিটিসি চলে গেল, বিবিসি আসছে, মানে স্টেশন কোড কটকের সিটিসি আর ভুবনেশ্বরের বিবিসি। বেনমঞ্চয় নয় কিন্তু, বিবিসি ভুবনেশ্বর। বন্ধুরা, এবার আপনাদের সামনে শেয়ার করব আমি কিভাবে শালিমার স্টেশন পৌঁছেছিলাম। আমি এক্সাইড মোড় থেকে 2 মিনিটের হাঁটা পথে পৌঁছে গেছিলাম SSKM বা PG মোড়ে। সেখান থেকে আমি একটি বাস ধরেছিলাম, বাসের ভাড়া নিয়েছিল 12 টাকা, স্টপেজ ছিল 59 বা টোল ট্যাক্স। সেখান থেকে ব্রিজের নিচে নেমে টোটো ধরেছিলাম, ভাড়া নিয়েছিল 20 টাকা। আপনারা যদি চান হাওড়া স্টেশন থেকেও টোটো ধরতে পারেন, ভাড়া নেবে 30 টাকা। ভুবনেশ্বর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। বর্তমানে আমাদের ট্রেন প্রায় 8 মিনিট লেটে চলছে। পৌঁছিব না, পৌঁছে গেছে খুরদারাট জংশন। 3:35, আমাদের ট্রেন এখনও 5 মিনিট লেটে চলছে। এখানেও কিন্তু 5 মিনিটের জন্য ট্রেন দাঁড়াবে, তারপরে একেবারে পুরীতে। গুড মর্নিং বন্ধুরা, আর আমরা পুরী পৌঁছে গেছি নির্দিষ্ট সময়ের অনেক আগেই। আমাদের ট্রেন পুরীতে পৌঁছে গেছে, টাইম 5:05, আর পুরী পৌঁছে গেছি। বুঝতেই পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আর আসুন বাইরের দিকে যাওয়া যাক এবং দেখা যাক।
পুরীতে কি কোভিডের জন্য কোনো চেকিং হচ্ছে কি না, স্টেশন থেকে বেরোনোর সময় কি হচ্ছে আপনাদেরকে বিস্তারিত বলবো। অনেকটাই ভোরবেলা, এখন বাইরে অটো পাওয়া যাবে কিন্তু কোনো হোটেল পাওয়া যাবে না। বন্ধুরা, প্রায় স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি কিন্তু কোনো রকম কোভিড রিপোর্ট বা কিছুই, আরটিপিসিআর বা ডাবল ভ্যাকসিনের কিছুই আমাদের কাছে চাওয়া হয়নি। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে পুরী ভ্রমণের আরও অভিজ্ঞতা শেয়ার করব, সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি নতুন বন্ধু হয়ে থাকেন, সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলকে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।